আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দর্শক, চলে আসলাম আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে থাকছে তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তের কাজের নতুন নতুন যে কাজগুলো শেষ হয়েছে এবং যুক্ত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো এবং কি সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি একবারে তৃতীয় টার্মিনালের পূর্ব পাশে, যেটা হচ্ছে একে প্রবেশ মুখে। তৃতীয় টার্মিনালে ঢুকতে একেবারে হাতের বাম পাশে, এটা হচ্ছে মূল ডিজাইনের কাজ, কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান। তার পাশাপাশি এখানকার যে ইডিডাব্লিউ ফ্লাইওভার রয়েছে, সেই ইডিডাব্লিউ ফ্লাইওভারে কিন্তু চলছে গোসামাজের কাজ রঙের জন্য। তার পাশে এখানে রয়েছে কেবল পুলিংয়ের কাজ, সেই সাথে রয়েছে এখানকার যে রোড ডিভাইডেড নির্মাণের জন্য চলছে রোড ডিভাইডারের কাজ। খুব দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে তৃতীয় টার্মিনালে একেবারে দক্ষিণ প্রান্তের কাজ, কেননা চলতি বছর অক্টোবরের 7 তারিখে উদ্বোধনের লক্ষ্যে কিন্তু করা হচ্ছে এই সমস্ত কাজ। তার পাশাপাশি এখানকার যে ইয়ারনোজটি রয়েছে দুইটি, সেই দুইটি ইয়ারনোজের কাজ কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান চলছে। ইয়ারনোজের যে প্যানেল বোর্ডের কাজ, ঠাই যে গ্লাস রয়েছে সেই গ্লাসের কাজ, এবং কি ওপরে রয়েছে সিলিং বোর্ডের আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেই কাজের অগ্রগতি কিন্তু পেয়েছে তৃতীয় টার্মিনালে এই দক্ষিণ প্রান্তে। তো এখন ভিতর অংশে চলছে একেবারে ফাইনাল যে ফিনিশিংয়ের কাজ। তো দেখতে পাচ্ছেন এখানে বসানো হচ্ছে টিভি মনিটরের, এবং কি তার পাশাপাশি এখানকার চলন্ত সিঁড়ি এখন অনেকটাই দৃশ্যমান, সেই সাথে এখানকার যে প্যানেল বোর্ড সেই প্যানেল বোর্ডের কাজও কিন্তু অনেকটাই দৃশ্যমান। পাশাপাশি দৃশ্যমান হচ্ছে এখানকার লিফ ফ্রেম, এবং সেই সাথে দৃশ্যমান হচ্ছে এখানকার সিসিটিভি ক্যামেরা, এভরিথিং সব মিলিয়ে কিন্তু তৃতীয় টার্মিনালে এখানে দক্ষিণ প্রান্তের এই গ্রাউন্ড লেভেলের কাজ কিন্তু এখন পুরোদমে শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা উদ্বোধনের লক্ষ্যেই। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভি প্যানেল, যেটা হচ্ছে আপনার মনিটর। এখান থেকে কিন্তু দেখা যাবে যে কোথায় কখন কোথায় ফ্লাইট ওঠানামা করা হচ্ছে, এবং তার পাশাপাশি এখানকে কিন্তু যে ফায়ার ফাইটার লাইন এবং কি আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সব কাজ কিন্তু এখন তৃতীয় টার্মিনালে দক্ষিণ প্রান্তের কাজ অনেকটাই দৃশ্যমান। চলে যাব দর্শক লেভেল ওয়ানে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেভেল ওয়ান। তো আপনারা জানেন যে লেভেল ওয়ানে কিন্তু এখন লাইটিং অনেকটাই টেস্টিংয়ের কাজ চলমান রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানকার কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো এটা হচ্ছে একেবারে দক্ষিণ প্রান্তে ঢুকতে যে গেট রয়েছে, যেটা আপনার একেবারে ইয়ারনোজে ঢোকার জন্য যে গেট রয়েছে সেই গেটের পাশে কিন্তু আমি রয়েছি। তো দেখতে পাচ্ছেন উপরে যে সিলিংয়ের এখানে লাইটিং করাতে কিন্তু অনেকটাই দৃশ্যমান। তো দর্শক, আরও একটি ইনফরমেশন হচ্ছে যে দ্বিতীয় টার্মিনালের এই লেভেল ওয়ানের যে মূল ডিজাইনের যে লাইটিংগুলো রয়েছে সম্পূর্ণ লাইটিং যখন আলোকিত হবে তখন কিন্তু আরও দৃশ্যমান হবে তৃতীয় টার্মিনালের এই ভিতর অংশ, এবং কি আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এই তৃতীয় টার্মিনালের ভিতর অংশের কাজে। সেই সাথে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে এখানকার, যেমন রয়েছে যে চলন্ত সিঁড়ির বাকি কাজগুলো, এবং কি এখানকার গ্লাসের কাজ, যে গ্লাসের কাছে উপরে গ্লাসের উপরে এক ধরনের মেটেল বসানো কাজ, তার পাশাপাশি এখানে যে কিছু গ্লাস বসানোর কাজও কিন্তু বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলছে ঘষামাজা রঙের কাজও। আনুষঙ্গিক যে কাজ সম্পূর্ণ কাজ শেষ হলে কিন্তু দৃশ্যমান হবে দ্বিতীয় টার্মিনালে দক্ষিণ প্রান্তে। তো উদ্বোধন করা হবে চলতি বছর অক্টোবরের 7 তারিখে। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।